আরে বন্ধুরা, আমি তথাগত, তোমরা দেখছো তথাগত ফরএভার ইউটিউব চ্যানেল। আজ আমরা মুভি রিভিউ করতে চলেছি ভবিষ্যতের ভূত। ভবিষ্যতের ভূত মুভিটি আজ আমরা রিভিউ করতে চলেছি এবং জানবো এই মুভিটাই কেমন কি অভিনয় করেছে এবং এই মুভিটার সামান্যতম জানবো যে এই মুভিটির গল্প কেমন এবং এই চরিত্রগুলি কেমন দেখানো হয়েছে। এই মুভিতে আপনারা হলে গিয়ে দেখবেন কিনা তা কিন্তু আমরা সোজা সাপটে বলতে চলেছি এই ভিডিওতে। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা শুরু করি। আমি বলে রাখি যে ভবিষ্যতে ভূত কিন্তু কালকে রিলিজ করেছে, অর্থাৎ কালকেরই কিন্তু আমাকে এই ভিডিওটি আপলোড করার কথা ছিল, কিন্তু চারপাশে যা ঘটে চলছে তারপরে আমি আর ভিডিওটি তৈরি করতে পারিনি, কারণ সেই ইচ্ছা আমার মধ্যে আর হয়ে ওঠেনি। অ্যাকচুয়ালি আমি বইটি দেখেছি কাল, কিন্তু দেওয়ার কোনো সাহস হয়নি, কারণ কালকে কোনো ভিডিও আমার পক্ষে সম্ভব হয়নি করার, কারণ কালকের আমি যে সমস্ত ঘটনাগুলো দেখেছি তারপরে আর ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না আমার। তাই আজ আমার মনে হয়েছে যে আজ কিন্তু এই ভিডিওটি দেওয়া কোনো খুবই প্রয়োজন, কারণ এই মুভিটি দেখার জন্য অনেকেই কিন্তু আগ্রহে বসে রয়েছে এবং এই মুভিটি দেখবে কিন্তু সত্যি খুবই ভালো হয়েছে আমারও মনে হয়েছে। রাজনীতি, বিনোদন, মিডিয়া সব কিছু কিন্তু চারপাশে যা ঘটে চলেছে তাই কিন্তু ভবিষ্যতে ভূতকে দেখানো হয়েছে অনেক দত্ত। প্রথমে বলে রাখি এই যে মুভিটির সংলাপ তা কিন্তু ভালো কিন্তু সংলাপ দেখানো হয়েছে। এই ছবির কিন্তু কাস্টিংগুলো খুবই জোরালো এবং খুবই ভালো মানের দেখানো হয়েছে এই ছবিতে। এই ছবিটি মন দিয়ে না দেখলে হয়তো কেউই বুঝতে পারবে না, কারণ এত পরিমাণে যে এই ছবিতে ক্যারেক্টার রয়েছে তা কিন্তু মন দিয়ে দেখার জন্যই কিন্তু এই মুভিটি তৈরি করা হয়েছে। কি হয়েছিল পশ্চিমবঙ্গের রাজনীতিতে, আজ কি হচ্ছে সেখানে, সমাজে, সংস্কৃতির রাঙিনা, মাচা থেকে মঞ্চ সব কিন্তু বাদ পড়েনি কিন্তু এই ছবিতে। দর্শক কিন্তু সংলাপের ঝড় তুলেছে মাঝে মাঝে এবং তা দেখিয়েছেন, দেখার চেষ্টা করেছেন কিন্তু পরিচালক অনিক দত্ত। পরিচালক অনিক দত্তকে আমি অনেকে থ্যাংক ইউ জানাই, কেন এমন একটি বই কিন্তু আমাদের সামনে উপহার দেওয়ার জন্য। পরিচালক বুঝিয়ে দিয়েছেন কিছু মানুষের তাদের জন্য কাজ চিন্তাধারা এবং রাজনীতি বিশ্বাসের জন্য পরিস্থিতি কণ্ঠাসা হয়ে উঠেছে, তার জন্য কিন্তু এমন ধরনের একটি কম্পিউটার যুগে কিন্তু এমন একটি মুভি তৈরি করতে চলেছেন তিনি। অনিক দত্ত বুঝিয়ে দিয়েছেন কিছু মানুষের রাজনৈতিক ক্ষমতার জন্য যে কণ্ঠাসা হয়ে গেছিলো, তার পরিবর্তে যে কি হয়েছিল পরবর্তী গেলে সেটি কিন্তু এই মুভিতে দেখানো হয়েছে এবং তা দেখিয়ে কিন্তু তা বুঝিয়ে দিয়েছেন যে তিনি কী ধরনের বই করতে চেয়েছেন এই যুগে এবং তা এর মধ্যে বুঝিয়ে দিয়েছেন যে তিনি কিন্তু কোনো রাজনৈতিক দলকে কিন্তু কণ্ঠাসাও করতে চান না। তিনি কিন্তু সুন্দরভাবে এই মুভিতে দেখিয়েছেন এই যুগে কিন্তু হয়ে আসা দুঃশাসক এবং কালো টাকা সমস্ত কিছু এই মুভিতে দেখিয়েছেন তিনি। এবং তাছাড়া এই মুভিটি সম্পূর্ণ একটি এন্টারটেনমেন্ট ভরপুর মুভি যা আপনারা কখনোই মিস করা উচিত নয়। একবার হলে গিয়ে এই মুভিটি অবশ্যই দেখিয়ে আসুন যে এই মুভিটি কতটা ভরপুর এন্টারটেনমেন্ট এবং তা কালারফুল, তা দেখলে হয়তো অনেকে বুঝতে পারবেন যে এই মুভিটি দেখার পর। এবং ইন্টারনেটের সম্পূর্ণ কিন্তু মজবুত করা এবং চারিদিকে শুধু কম্পিউটারের কাজ কিন্তু এই মুভিতে ভালোভাবে দেখা যায় এবং তা বোঝা যায় কিন্তু এই মুভিটি দেখলে। এই ছবিতে দেখিয়ে বুঝিয়ে দিয়েছেন অনিক দত্ত যে মানুষের শাসক ক্ষমতা বা সামাজিক সিস্টেমের দিকে আঙুল তুলেছে যে সমস্ত মানুষের অবশিষ্ট ভূতের বিলীন হয়ে গেছে, সেই বিলীন হয়ে যাওয়া ভূতের দল বাঁধা বাসা বেঁধে চলে কিন্তু এক পরিত্যক্ত হলে এবং সেই ভূতের কী হলে পরে তা পরিত্যক্ত জায়গায় তারা কিন্তু যে যে মারা গেছে তা কিন্তু মারা গেলেও কিন্তু তাদের বামপন্থী নেতা যে ভূতের যে শ্রেণীগুলো সংগ্রাম এবং তাদের যে দাপট সেইটি দাপট কিন্তু এখনও যায়নি, সেই দিকে কিন্তু রেখেছে সেই দিকে কিন্তু কাজ রেখেছে এই অনিক দত্ত এবং তা দেখিয়েছে পরবর্তীকালে। এবং তারা যে সুন্দরভাবে দেখেছে যে সে তার বিরুদ্ধে মানুষের সাথে ভূতের যে সম্পর্কের জন্য একটি অবশিষ্ট ভূতেরা একটা জায়গা খুঁজে পেয়েছিল এবং তারা যে কী করবে পরবর্তীকালে সেটি কিন্তু দেখার বিষয় এবং সেটি অবশ্যই আমরা হলে গিয়ে দেখাছি যে মানুষের সঙ্গে ভূতের যে কী সম্পর্ক এবং পরবর্তীকালে ভূতের কী করতে চলেছে সেটি কিন্তু বড় জানার বিষয় এই মুভিটি। এবং এই মুভিটি আমি চাইছি অবশ্যই আপনারা হলে গিয়ে দেখে আসুন। এই মুভিটা দেখলে আপনারা জানতে পারবেন যে পরিচালক অনিক দত্ত কী পরিচালক কী করার চেষ্টা করেছে এই মুভি দিয়ে। সিকুয়েল না হলে কিন্তু এই মুভিটি সম্পূর্ণ ভালো তৈরি করেছে, ভূতের ভবিষ্যতের মতো কিন্তু এইটি তৈরি করা হয়েছে বলে অনেকে মনে করছে, কিন্তু আরও ভালো চেষ্টা করেছিল কিন্তু ভবিষ্যতে ভূতের মতন। এই ছবিতে অভিনয় যারা করেছেন অর্থাৎ সস্মিতা মুখোপাধ্যায়, তার কিন্তু অভিনয় খুবই ভালো লেগেছে সবার এবং তা আমারও ভালো লেগেছে। তার যে ভঙ্গিমা এবার তার টেরিমারা যে ভঙ্গিমাগুলি তিনি করেছেন তা কিন্তু সবাইকে ভালোবেসেছে এবং ইন্ডাস্ট্রিতে সব জোরালো জোরালো অভিনেতা কিন্তু এই মুহূর্তে রয়েছে, কিন্তু অভিনেতা থাকলেও কিন্তু তাদের অভিনয়গুলো খুবই কম এবং অল্প খানিক দেখিয়েছে, কিন্তু প্রচুর অভিনেতা সত্ত্বেও কিন্তু মাঝে মাঝে ভিড় হিসাবে দর্শকদের সামনে এসে পড়েছিল। এমন এত অভিনেতা সত্ত্বেও কিন্তু আমার মনে হচ্ছে যে একটু কম অভিনেতা নিলে কিন্তু ভালো হতো, প্রত্যেকটা চরিত্র কিন্তু বেশি বেশি করে দেখানো হয়েছে বলে আমার মনে হয়েছে। একটু কম অভিনেতা দিয়ে কাজ করলে ভালো হতো, প্রচুর অভিনেতা দিয়ে কাজ করানো হয়েছে এবং তাদের অভিনয় কিন্তু সামান্য দেখানো হয়েছে। তাছাড়া এই অভিনেতা
তবে স্বল্প পরিসরে হলেও পরাণ মন্দনা থেকে খরাদ মুখোপাধ্যায় তাদের অভিনয় কিন্তু গা ঘামিয়ে দিয়েছে সকলে। কৌশিক সেন আর সুশান্ত মজুমদারের অভিনয় কিন্তু ছবিতে আরও ভালোভাবে তুলে দিয়েছে। লাস্য আর রহস্য চন্দ্রিমা ঘোষ কিন্তু ভালো অভিনয় করেছে ভূত নয় তার প্রেমের যে কাহিনী তা কিন্তু আরও ভালোভাবে তুলে দিয়েছে সবার সামনে। এবং এই ছবিটা কিন্তু আমি কিন্তু কাঞ্চন মল্লিককে আরও ভালো বলবো, কেন কাঞ্চন মল্লিক কিন্তু এখানে প্রচুর ভালো অভিনয় করেছেন, যা আমরা হলে গিয়ে অবশ্যই কিন্তু এই মুভিটা দেখে আসুন। আমি কিন্তু এই মুভিটা কিন্তু 5-এর মধ্যে কিন্তু 4 দিলাম। এবং আপনাদের মুভিটি কেমন লাগে তা জানিয়ে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন এবং জানাবেন যে এই মুভিটি আপনাদের কতটা ভালো লেগেছে তাও কিন্তু আমাকে জানাতে পারেন। এবং অবশ্যই আমার ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করে দিই, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে যাতে আমি পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।